Hi everybody, good evening. প্রথমত চলে এসেছি আমার শো। আমার শো দ্য সোমিস ক্যান ওয়ান্ডার। যেমন বলেছিলাম যে আমি আমার শো নিয়ে আসবো, আপনাদের সঙ্গে দেখা হবে শুক্রবার ঠিক রাত 9টায়। আপনারা থাকবেন তো? হ্যাঁ, আমি জানি আপনারা থাকবেন। আর প্রথমত যেরকম বলেছিলাম যে আপনাদের কাছে পৌঁছানো আমার খুব দরকার, আপনাদের যতটা না দরকার না তার থেকে বেশি আমার দরকার। বিকজ আপনারা খুব ভালো করে জানেন যে আপনারা সবাই হচ্ছেন আমার ইন্সপিরেশন, আমার কাজ করার ইন্সপিরেশন। তো এই মধ্যখানে কটা লকডাউনের টাইমে যখন আপনাদের পাইনি, তখন বুঝতে পেরেছিলাম যে আমার এনার্জি লেভেলটা না এরকম কোথায় হারিয়ে গেল, আমার এনার্জি লেভেলটা আমি খুঁজে পাচ্ছি না। দেন আই আন্ডারস্টুড অলসো যে যতই আমি আপনাদের ক্যানফিট দিই এনার্জি লেভেল বাড়ানোর জন্যই, যতই বা কারাটি নিয়ে আসি, মাই এনার্জি লেভেল মানে আমার এনার্জি লেভেলের রহস্য কিন্তু আপনারা। আর সেই কারণে মনে হলো যে বেশি বেশি করে চলে আসি, মানে দূরত্ব বজায় রাখতে হবে না রাখবো না, বাট বজায় তো রাখতে হবে, স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, নিজেকে ঠিকও রাখতে হবে, বাট বজায় রাখবো না তো কী করবো, আপনাদের হাতের মুঠোয় চলে আসবো, প্রত্যেকের ফোনে চলে আসবো, কি ব্যাপারটা ভালো না? ঠিক সেই জন্যই আজকে আমি শুরু করলাম আমাদের শো দ্য সোমিস ক্যান ওয়ান্ডার। আজকে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, মানে কোনো স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কথা বলবো না। তার কারণ হচ্ছে যে আগামী দিনে আমরা অনেক 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 প্ল্যান করেছি শোগুলো নিয়ে, বাট অবভিয়াসলি যতক্ষণ না আপনারা ফিডব্যাক দিচ্ছেন যে শোটাকে আমি কোন দিকে নিয়ে যাব, অ্যাজ ইউজুয়াল এনার্জি লেভেলের মতো আমি ওয়ে আউটটাও খুঁজে পাই, কারণ ওয়ে আউটটা দেন আপনি। তো সেক্ষেত্রে আজকে আমার যেটা মনে হয় একটা জিস্ট কি আমার প্রোডাক্ট সম্বন্ধে একটু জানিয়ে দিই, যারা নতুন যারা আমাকে জানেন না বা প্রোডাক্ট সম্বন্ধে জানেন না। সেক্ষেত্রে বলি আমাদের আছে অ্যান্টিনিঙ্কেল প্রোডাক্ট আছে, তার জন্য আছে আমাদের অ্যান্টিনিঙ্কেল ক্রিম, অ্যান্টিনিঙ্কেল সেরাম, অ্যান্টিনিঙ্কেল অয়েল, তাছাড়া আমাদের জন্য আমাদের কাছে আছে অ্যান্টি পিম্পল প্রোডাক্ট, যেটা হচ্ছে যাদের র্যাশ ব্রণ খুব বেশি হয় তার জন্য আছে ক্যান অ্যাক্টিভ, ক্যান ফেয়ার সিরাম, ক্যান মিন্ট। আর এছাড়া এখন নতুন চলে এসছে আমাদের অ্যালোভেরা জেল, তাছাড়া আছে আমাদের যদি বডিতে ব্ল্যাক প্যাচ পড়ে যায় তার জন্য আমরা নতুন নিয়ে এসেছি আমাদের গ্রিন টি বডি স্ক্রাবার, তার সঙ্গে আছে আমাদের অলিভ অয়েল যেটা ভীষণ ভালো কাজ করে, তাছাড়াও আছে আমাদের ক্যানফেয়ার বডি সিরাম, এছাড়াও আছে আমাদের পিগমেন্টেশনের জন্য প্রোডাক্ট ক্যানফেয়ার ক্যানফ্রেশ, ক্যানফেয়ার সিরাম, ক্যানফেয়ার লোশন। শেষ হবে না, কথাই বলতে থাকবো, কারণ প্রোডাক্ট প্রচুর, কিন্তু প্রোডাক্ট আপনার যেটা দরকার সেই অনুযায়ী আপনাকে ইউজ করতে হবে। এরকম নয় যে প্রচুর প্রোডাক্ট প্রচুর ইউজ করে ফেলব, যেটা আপনার প্রবলেম নিজেকে জানুন, নিজেকে চিনুন, নিজের স্কিনকে জানুন, স্কিনটা জানার পরে হেয়ারটা জানার পরে সেই হিসেবে কিন্তু আপনাদের প্রোডাক্ট ইউজ করতে পারে। আর একটা জিনিস আমি একটু বলে দেবো, সেটা হচ্ছে চুলের জন্য, চুলে ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু, ক্যান সিল্ক কন্ডিশনার, এটা আমি সবার জন্য বলতে পারি, কারণ হেয়ার ফল সবার প্রবলেম, ড্যান্ড্রফ ম্যাক্সিমাম প্রবলেম, তাছাড়াও হেয়ার ফল না হলেও একটা মানসিক প্রবলেম যে আমার নর্মাল হেয়ার ফল হচ্ছে তবুও কালকে হেয়ার ফল হতে পারে, তো সেই জন্য কিন্তু এটা আমি বলতে পারি ইউনিভার্সাল প্রোডাক্ট যে হ্যাঁ ঠিক আছে আমার চুলের জন্য আমি ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু আর ক্যানসিল কন্ডিশনার ইউজ করি। এর ওপরে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আরও কাজ করে যাওয়া যায়, আরও কী করে আপনাদের সঙ্গে কথা বলা যায়, কারণ ওই যে বললাম না আমার এনার্জির মানে ইন্সপিরেশন অ্যান্ড এনার্জি সব কিছু আপনাদের সঙ্গে লুকিয়ে, তাই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেখানে আপনাদের প্রশ্ন ভিডিও করে পাঠিয়ে দিন, কালকে আমি আর আমি একসঙ্গে এই শোতে আসবো, কীভাবে দূরত্ব বজায় রেখে অথচ কাছাকাছি অথচ পাশাপাশি, তার মানে আপনি যখন আমাকে পাঠিয়ে দেবেন তখন আমরা এবং আমাদের টিম একসঙ্গে আপনি প্রশ্নটা করবেন, আপনি এখানে আসবেন, তারপরে আমি আসবো আপনাকে উত্তর। সুতরাং আশায় রইলাম আপনার প্রশ্নে, আর ফিডব্যাক খুব দরকার, কেমন লাগছে আমাদের শো আর কেমন লাগছে আমার প্রোডাক্ট।
আমি জানি যে আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন আর ভাবছেন সমিতি কেন নিজের সমস্ত প্রোডাক্ট সম্বন্ধে প্রশ্নের উত্তর দিচ্ছেন না। প্রশ্নটা পেলে তবে তো প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমরা যেটা প্রথম দিকে ফলো করব সেটা হচ্ছে যে আপনারা এই এক সপ্তাহে যা প্রশ্ন করবেন তার মধ্যে থেকে আমরা স্ট্রেন আউট করব, মানে আমরা বার করব যে কোন প্রবলেমটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন এসছে, সেই প্রবলেমটা নিয়ে আমি পরের শুক্রবার কিন্তু সেই সেই প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো। আসলে কি বলুন তো, আপনাদের সঙ্গে এতদিন ধরে অনেক দিন ধরে কথা হয়নি, তো তাই অনেক কথা বলতে ইচ্ছে করছে। আমি জানি যে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, আপনারা আমার সঙ্গে দেখা করলেই বলেন সমিতি কেমন আছেন, ভালো আছেন তো, ক্যান্ডি ভালো আছে, মাইলো ভালো আছে, আচ্ছা দিদি আমার মুখে ব্রণ হচ্ছে আমি কি করব। তো আমি জানি এবং সেখানে আমি সেই উত্তরগুলো দিয়েও থাকি। একটা ছোট্ট আপনাদের সঙ্গে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার খুব মজা লেগেছিল। আমি একটা কফি শপে বসে কফি খাচ্ছি, স্বপ্ন হয়ে গেছে এখন কফি শপে বসে কফি খাওয়া, স্বপ্ন হয়ে গেছে এখন, যাই হোক। বাট সেই সময় যখন কফি খাচ্ছি সেই সময় একটি ছোট্ট মেয়ে, হার্ডলি 15-16 বছরের মেয়ে, এসে আমাকে জিজ্ঞেস করলো, দিদি আপনি কফি খাচ্ছেন, আপনি তো চা খান। আমি না ঘাবড়ে গেছিলাম, তা বললো দিদি আপনি তো ক্যান্টক্স খান। তো আমি তখন ওকে বুঝিয়েছিলাম যে হ্যাঁ ক্যান্টক্স খাই কিন্তু কফি খেতে ভালোবাসি, চা খেলে যে কফি খাওয়া যায় না এরকম কোনো ব্যাপার নেই, বাট না আমরা তো জানি যে আপনি ক্যান্টক্স খান, তারপরে কফি খাওয়ার টাইম পান অ্যাকচুয়ালি, কারণ সে আমার বলে গেছিলো যে হেলথ ওয়াইজ ইজ নট গুড, এত কফি খাওয়া ভালো না, আপনি চা খাচ্ছেন চা খান না, কেন চা ইজ গুড। অ্যান্ড সেটা এখন আমরা নিজেরা বুঝতে পারছি যে চা ইজ গুড, বিকজ আমি নিজে যখন ক্যান্টিন চা নিয়ে এসেছিলাম তখন সবার মনে হয়েছিল এটা আবার চা দিয়ে নিজেকে ভালো রাখো সুস্থ রাখো, এটা সমিতি কী নিয়ে এলেন। বাট প্রশ্ন হচ্ছে যে এখন সবার ঘরে ঘরে কিন্তু কারা চা, সবাই কিন্তু আমরা চা বানাচ্ছি, তার মধ্যে আদা, গোলমরিচ, লবঙ্গ, পুদিনা পাতা, তুলসী পাতা সব কিছু দিয়ে কিন্তু একটা বানিয়ে, তার মধ্যে একটু অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে আমরা কিন্তু চা বানাচ্ছি, বিকজ নিজেদের সুস্থ রাখতে হবে। ভাইরাস তো অনেক ধরনের হয়, আজকে নয় একটা নাম না বিখ্যাত হয়েছে, কিন্তু ভাইরাল ফিভারে তো আমরা সবসময় পড়ি। তো সেক্ষেত্রে সেই সময় আমি কি ভুল বলেছিলাম যে ক্যান্টিন চাটা খান, নিজেকে ইমিউন রাখুন। তো আমার মনে হয় যে এইটাই ভেবে আমরা একটা কাড়া চা নিয়ে আসছি, যেটা কিনা আগামী দিনেও, মানে বিপদ থেকে যখন আমরা বেরিয়ে যাবো তখনও আগামী দিনেও কিন্তু আমরা যদি এগুলো মেনটেন করি, একটু কাড়া চা খাওয়া, একটু স্যানিটাইজার হাতে ইউজ করা, একটু ধুলেও জায়গায় গেলে মাস্ক পরা, কারণ ভেবে দেখুন তো আমরা হয়তো কিছু থেকে ভয়ে আছি, হয়তো বা করোনা নিয়ে আমরা অনেকটাই ভয়ে আছি, কিন্তু এই যে ছোটো ছোটো প্রবলেমগুলো বাঙালির জীবনে যেগুলো কিন্তু মিক্সড আপ হয়ে গেছিলো, যেমন খুব সাধারণ আমি বলছি একটু ঠান্ডা লাগা বা পেটের অসুখ বা পেটের গণ্ডগোল বা এই একটু কাজ নিয়ে হচ্ছে, এরকম ধরনের প্রবলেমে কিন্তু আমরা সবসময় ভুগতাম। তা সেখান থেকে আমরা কেন বেরিয়ে গেছি, বিকজ অফ দ্যাট একটা হেলদি লাইফস্টাইল। ভেবে দেখুন এই ধরনের ছোটো ছোটো প্রবলেমগুলো, ওই রোগগুলো থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি। তার মানে আ হেলদি লাইফস্টাইল আপনাকে কিন্তু একটা সুন্দর জীবন দিতে পারে, যেটা আমি এতদিন ধরে বোঝাতে চেয়েছিলাম ক্যান্টিন চায়ের মাধ্যমে। সো আজকে আমার কাছে কোনো টপিকস নেই, তাই জন্য আমি চা নিয়ে কথা বললাম। হ্যাঁ, রোগা হওয়ার জন্য রইলো ক্যান্টক্স ক্যান্টিন অ্যাজ ইউজুয়াল। আগামী দিনে আপনাদের প্রশ্ন ফলো করব, এক সপ্তাহ ধরে আমার টিম ফলো করবে, এবং সেই টিম থেকে সবাই যখন খুঁজে দেখে নেবে যে এই প্রবলেমটা নিয়ে বেশি কথা হচ্ছে বা বেশি প্রশ্ন পেয়েছি, সেটা নিয়ে আমি পরের দিন ফিরে আসছি, ঠিক এই সময় এইখানে এই দিনে।